আমি এখন ভুক্ত রকবার আহ্বান জানাচ্ছি মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি, 262 চাঁদপুর 3, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ডেপুটি স্পিকার হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। আমাদের এই সংসদের মাননীয় স্পিকার চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন, তাঁকে অভিনন্দন। নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সকল সদস্যকে প্রাণ ঢালা অভিনন্দন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, ভালোবাসায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি পিতা মুজিবকে, 75-এর সকল শহীদকে, 71-এর 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারী, শহীদ জাতীয় 4 নেতা এবং 52-র ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। মাননীয় স্পিকার, আমার প্রাণপ্রিয় নেত্রী, আমার দলীয় মনোনয়ন বোর্ড, আমার চাঁদপুর 3-এর সকল আওয়ামী পরিবারের নেতা কর্মী সমর্থক, সর্বোপরি সকল সম্মানিত ভোটারের কাছে আমার গভীর কৃতজ্ঞতা চতুর্থবারের মতো এ মহান সংসদের সদস্য হবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 3-এর চাঁদপুর সদর উপজেলা, হাইমচর উপজেলা ও চাঁদপুর পৌরসভা গত 15 বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমি বঙ্গবন্ধু কন্যাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সকল মন্ত্রীবর্গকে, যাদের সহযোগিতা পেয়েছি সবসময়। আমার এলাকার মানুষ স্বপ্ন দেখে, চাঁদপুর সদর থেকে হাইমচর প্রায় 36 কিলোমিটার মেঘনার পার ঘেঁষে স্থায়ী বাঁধের উপর দিয়ে রিভার ড্রাইভ তৈরি হবে, আমাদের সেই সমুদ্রের পাশ দিয়ে যে দারুণ আমাদের পথ আছে তার মতো করে। তারা স্বপ্ন দেখেন চাঁদপুর শহরের 4টি বড় খালকে ঘিরে গড়ে উঠবে হাতির ঝিলের আদলে একটি প্রকল্প। তারা স্বপ্ন দেখেন ইলিশ, আমার পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার সঙ্গমস্থল, অপরূপ সুন্দর চরাঞ্চল, এর সবগুলো ঘিরে একটি পর্যটন এলাকা গড়ে উঠবে। আমাদের হাইমচরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলটির দ্রুত বাস্তবায়নও আমরা চাই, তাহলে শিল্পায়ন হবে, হবে ব্যাপক কর্মসংস্থান। আমরা চাই কুমিল্লা চাঁদপুর সড়কটি 4 লেনে উন্নীত করা হোক। আমাদের শহরের স্বল্প আয়ের মানুষের জন্য আমরা চাই আবাসন প্রকল্প, আমরা চাই নতুন বাজার পুরান বাজার দ্বিতীয় সেতু। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তাঁর বক্তৃতায় বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে তার কথা তুলে ধরেছেন, তাকে আন্তরিক ধন্যবাদ। আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু বিষয় তুলে ধরতে চাই। দেশের দুস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুবিধা বঞ্চিত এবং সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য টেকসই নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমানে দেশব্যাপী বিভিন্ন দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল অবদানের উপর ভিত্তি করেই আজকের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবা অধিদপ্তর দাঁড়িয়ে আছে। 1972 থেকে 75 এই স্বল্পকালীন সময়ে তিনি বাস্তবায়ন করেছিলেন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বাংলাদেশ পরিত্যক্ত শিশু অধ্যাদেশ 1972, SOS শিশুপল্লী স্থাপন, অনাথ শিশুদের জন্য আন্তরাষ্ট্রীয় দত্তক প্রদান প্রকল্প, বীরাঙ্গনা নারীদের পুনর্বাসনে নারী পুনর্বাসন বোর্ড, এতিম শিশু ও দুস্থ নারীদের জন্য কেয়ার অ্যান্ড প্রোটেকশন সেন্টার। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণকে রাষ্ট্রের সাংবিধানিক দায়বদ্ধতায় আনয়নের জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 15 ঘ অনুচ্ছেদ সন্নিবেশিত করেন, যা ছিল একটি মাইল ফলক পদক্ষেপ। জাতির পিতার হাত ধরেই স্বাধীন বাংলাদেশে 1974 সালে প্রথম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ সেবা বা পল্লী সমাজ সেবা কার্যক্রম এবং নারী বান্ধব পল্লী মাতৃকেন্দ্রের সূচনা ঘটে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আধুনিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রবর্তন করেন। তিনি প্রবর্তন করেন বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, হিজরা ভাতা, বেদে অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র রোগীদের আর্থিক সহায়তা, চা শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা, VGD, VGF সহ নানান কর্মসূচি।
বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী চিন্তা চেতনা প্রতিফলিত করতে 2015 সালে প্রণীত হয়েছে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল পত্র। মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্যতম। মাননীয় স্পিকার, শিশুদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে বার্ষিক প্রায় 1,20,000 সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, বিনোদন ও তাদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করার কাজ চলছে। মাননীয় স্পিকার, আমাদের সামাজিক যে কার্যক্রমগুলো তার মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের 1,039টি ইউনিট অফিসের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ যে 54টি কার্যক্রম পরিচালিত হয় তার প্রত্যক্ষ বার্ষিক উপকারভোগীর সংখ্যা 1,89,00,000, যা দেশের মোট জনগোষ্ঠীর প্রায় 11%। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে জেন্ডার সমতা নিশ্চিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এর প্রায় প্রতিটি কার্যক্রমে নারীর হিস্সা সুনির্দিষ্ট করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে আওয়ামী লীগ সরকার 1999 সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, 2014 সালে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও 2019 সালে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল স্থাপন করেছে। আমাদের রয়েছে দারিদ্র বিমোচন কার্যক্রম। এ সকল কার্যক্রমের আওতায় এযাবৎ 61,83,792 পরিবারকে সমাজের মূল স্রোতধারায় যুক্ত করা হয়েছে। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব শ্রেণীর ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত এবং প্রশিক্ষণ কার্যক্রমকে NTVQF লেভেল 1 থেকে 6 এ উন্নীত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর দেশের 80টি শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন ক্রমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর করেছে। মাননীয় স্পিকার, দুস্থ রোগীদের সহায়তায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে বছরে প্রায় 5,00,000 দুস্থ রোগীর আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের কাজের পরিধি বহু গুণ বৃদ্ধি পেয়েছে। 1984 সালের 24টি কার্যক্রম থেকে এখন কার্যক্রমের সংখ্যা বেড়ে 54টিতে উন্নীত হয়েছে। উপকারভোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অন্তত 100 গুণ। জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল 2015 অনুযায়ী 2026 সালে লিড দপ্তর হিসেবে NSSS বা ন্যাশনাল সোশ্যাল সেফটি যে প্রোগ্রাম তার বাস্তবায়নের একটি বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সম্মুখ যোদ্ধা হিসেবে অংশ নিতে এ দপ্তরের জনবল কাঠামো জরুরিভাবে আমাদের সংস্কার করা প্রয়োজন, ঢেলে সাজানো প্রয়োজন। আমাদের সুষম এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং যেখানে প্রয়োজন সেখানে সম্প্রসারণের জন্য বাজেট বরাদ্দ যৌক্তিকভাবে বৃদ্ধি করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আজকে ভাষার মাসের শেষ দিন আর আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের স্বাধীনতার মাস। আমাদের ভাষার মাস, সেই ভাষা আন্দোলন শুরু হয়েছিল কিন্তু ন্যায্যতার ভিত্তিতে। আমরা আমাদের ন্যায্য অধিকার চেয়েছিলাম। আমরা জনসংখ্যায় আমরা ছিলাম শতকরা 56%, আমাদের মাতৃভাষাকে আমরা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে চেয়েছিলাম, সেটি ছিল একটি ন্যায্য দাবি। 1966 সালেও আমরা চেয়েছিলাম ন্যায্যতা, আমরা 6 দফার মধ্য দিয়ে ন্যায্য দাবি করে তুলেছিলাম। 1971 ছিল আমাদের ন্যায্যতার প্রশ্নে, এবং বঙ্গবন্ধু তার 7ই মার্চের বক্তৃতাতেও বলেছিলেন ন্যায্য কথা তা যদি একজনও বলে তাও আমরা সেটি শুনব। আমরা 2009 সালে ন্যায্যতার ভিত্তিতেই আমাদের সমুদ্র সীমা সেটিকে চূড়ান্তকরণের কাজটি হাতে নিয়েছিলাম এবং আন্তর্জাতিক আইনের আওতায় আমরা সেটি নিষ্পন্ন করেছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের সেই সমুদ্র জয়ের একটি বিশাল অর্জন হয়েছে। আজও কিন্তু শেখ হাসিনা ন্যায্যতার প্রশ্নে অটল, নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে তিনি কাজ করছেন। আমরা আজকে দেখি প্রায়শই, প্রায় প্রতিদিনই, যারা তাদের রাজনৈতিক অধিকার নিয়ে টক শো আর সাংবাদিক সম্মেলনের টেবিলে উত্তাপ ছড়ান, তাদেরকেও কিন্তু এই দেশে ন্যায্যতার ভিত্তিতেই চলতে হবে। মাননীয় স্পিকার, তাদেরকে বলবো যে তারা আগুন সন্ত্রাস করবেন,
তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেবেন, আশ্রয় দেবেন, মানুষের শান্তি আর নিরাপত্তার অধিকার তারা কেড়ে নেবেন, তারা হাওয়া ভবন খোয়াব ভবন করবেন, তারা গ্রেনেড হামলা করে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবার অপচেষ্টা চালাবেন, তারপরে আবার ভোট না করেই ক্ষমতায় যাবার আবদার ধরবেন, এর কোনোটিই কিন্তু ন্যায্য নয়। এটি অন্যায্য শুধু নয়, এটি অন্যায়, এটি অপরাধ। সে কারণেই তাদেরকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে চূড়ান্তভাবে। প্রধানমন্ত্রী, 2 মিনিট। মহামান্য রাষ্ট্রপতি তার যে বক্তৃতা দিয়েছেন এই সংসদের গোড়ায়, সেদিন তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে আমাদের দায়িত্বশীল হতে হবে। আমরা সরকারে থাকি, বিরোধী দলে থাকি, কিংবা সরকার বা বিরোধী দল আমাদের যে এই সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে ব্যবস্থা রয়েছে তার বাইরেও অনেক দল রয়েছে, সেখানেও যদি থাকি, যেখানেই থাকি, আমাদের সকলকেই দায়িত্বশীল হতে হবে। আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, কারণ বঙ্গবন্ধু কন্যা বারবার বলেন এবং এটিই বাস্তবতা, শান্তি থাকলে উন্নয়ন সম্ভব, যেটি তার গত 15 বছরে তিনি প্রমাণ করেছেন। স্থিতিশীলতা থেকেছে, শান্তি থেকেছে, এবং তিনি যদিও অশান্তির অনেক প্রচেষ্টা ছিল কিন্তু তিনি যখন প্রয়োজন হয়েছে শক্ত হাতে তা দমন করেছেন। কাজেই যারা অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে তাদেরকেও বুঝতে হবে যে শান্তি দেশের মানুষ চায়, কাজেই অশান্তি সৃষ্টি করা যাবে না। আসুন সবাই মিলেই আমরা আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখি। আসুন সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাই 2041-এর উন্নত, সমৃদ্ধ, সুখী, শান্তিময়, স্মার্ট বাংলাদেশ গড়তে, গড়তে পিতা মুজিবের সোনার বাংলাদেশ। কারণ আমরা তো তাঁরই ইতিহাস প্রেরণায় বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।